বিশ্বাস করলে ঠকবে না আমি আমি আমার নাক শক্তি দিয়ে বুড়িমাকে ঠিক ডেকে আনব আর তাকে আমি সমস্তটা জানাব সবটা কিন্তু তোমাকে বিশ্বাস করতে যে আমার মন চায় না তোমরা একটি সরে যাও দিদি ভাই মোহিনী তবে রে আমার দিদি ভাইকে আক্রমণ করলি তুই ঠিক আছে তো ওঠো ওঠো এখানে একটা উড়ন্ত নাক ঠিক ধরেছিলাম এখানে কান লাগেনির কোনো ফাঁদ পাতা আছে তুই নিশ্চয় নাগিনি নাক গন্ধ আমি পেয়েছি নিশ্চয় তোরা কান লাগিনি সহচরী আজ আমি তোকে মেরেই ফেলবো আর নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না আমাকে কিছু একটা করতেই হবে মোহিনী তার মানে নিজের নাক শক্তি ব্যবহার করছে কিন্তু এখন এখন স্থান ত্যাগ করাও তো আমার পক্ষে সম্ভব নয় মোহিনী খোপকশিতের সাথে লড়াই করে সময় নষ্ট করার মতো সময় নেই আমাদের কাছে ওকে ছেড়ে দাও বোনকে এখানে আনাটা খুব দরকার ছেড়ে দাও ওকে মোহিনী ওকে নিয়ে ওই দরজার কাছে এসো তাড়াতাড়ি চল ওকে তুমি কোথায় পাঠালে জানি না কিন্তু বহু দূরে আমি এতক্ষণ অবধি তোমার ক্ষমতা দেখছিলাম না এইবার আমার চরম আঘাতের জন্য প্রস্তুত হও সাবধান
আমাকে কি পাপ কাজ করতে বাধ্য করলে রাজকন্যা? কি পাপ কাজ করতে বাধ্য করলে? আজ তোমার শরীর থেকে নয়, আমার হৃদয় থেকে রক্তপাত হয়েছে রাজকন্যা। আমার হৃদয় আঘাত করুন, আঘাত করুন। যে বিদ্রোহ করবে সে মরবে। জানি জানি কামিনী, তোমার এত ব্যাকুলতা, তোমার এত অপেক্ষা শুধুমাত্র এই প্রাণ ভোমরার জন্যই। আর আমি তোমায় কথা দিচ্ছি, তোমার এই প্রাণ ভোমরা তুমি পাবে। এখন কেন দিচ্ছ না? কিছু পেতে হলে যে কিছু দিতে হয় কামিনী। রোহিণীকে মারো, পুরস্কার হিসেবে প্রাণ ভোমরা নিয়ে নাও। কতবার আমি রোহিণীকে মারতে চেয়েছি, বারবার বারবার তুমি তুমি আমায় বাধা দিয়েছো। কেন? আর বাধা দেব না তোমায় কামিনী, কারণ এইবার রোহিণীর সময় শেষ। তুমি মারবে রোহিণীকে, অগ্নি জ্যোৎস্না কাঞ্চনকে মারবে, আর সঙ্গে তুমিও মরবে। তখন ওই প্রাণ ভোমরা কারুর কাজে লাগবে না। নাক শক্তিকে শরীর থেকে বের করলে অনেক বিপদের সম্ভাবনা থাকে। আমি নিজে অবশ্য এই কাজ আগে কখনো করিনি, তবে রাজমাতাকে করতে দেখেছি, আর এর ফল সে ভুগছে। নাক শক্তি চলে গেছে তার, কিন্তু কিন্তু আমাকে যে কাজ করতেই হবে মতি। আমি রাজমাতার মতন শক্তিশালী নই, তাই আমার তোমার সাহায্যের প্রয়োজন মতি। তুমি বলো না, তোমার কি সাহায্য লাগবে? আমি আমার চারিদিকে আগুন জ্বালাবো, আর তারপর মনোসংযোগ করব। আমার শরীর থেকে নাক শক্তি বেরিয়ে গেলে তোমাদেরই খেয়াল রাখতে হবে যেন আমার ধ্যান না ভাঙে। ঠিক আছে, অবশ্য সূর্য ওঠার আগে যদি বুড়িমাকে নিয়ে না ফিরতে পারি তাহলে হয়তো আর কখনোই ফেরা হবে না। মোহিনী, তুমি এত দুশ্চিন্তা করো না, তুমি ভরসা রাখো, যা হবে ভালোই হবে, তুমি ঠিক পারবে দেখো। বুড়িমাকে সবটা জানিয়ে মোহিনী যেন ফিরে আসতে পারে।
না হলে যে বোনকে উদ্ধার করা যাবে না, এদিকে মোহিনীরও বিপদ হবে, আবার বড় মা রাজামশাই ওদেরকেও মুক্তি দিতে পারবে না। আগুন পাহাড় তো 15 বছর আগে প্রকট হয়েছিল, তবে তবে আজ কেন প্রকট হলো? আর এই কাল লাগেনি বা এখানে কেন এসেছিল? না না না, নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য রয়েছে, কিন্তু কি উদ্দেশ্য? এই আগুন, এই আগুনের মধ্যে যত্ন করে রাখা রয়েছে আমার এতকালের স্বপ্ন, যা এবার আমি পেতে চলেছি। এতকাল যার জন্য আমি অপেক্ষা করেছি, এত কৌশল করে গেছি, এই আগুন পাহাড়ে যা আছে তার যোগ যুবরাজ অগ্নির সঙ্গে গভীর, এই যোগ তা তো কালই স্পষ্ট হবে, একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। না, কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু না, কাল নাগিনীর কোনো কথাই শোনা যাচ্ছে না এখান থেকে। আর আমি যদি আমি যদি কোনো জাদু করি তাহলে কান লাগেনি বুঝতে পেরে যাবে, ধরতে পারবে আমাকে, কিন্তু এইটুকু তো স্পষ্ট, এত বছর ধরে কান লাগেনি যা পাওয়ার জন্য চেষ্টা করছিল সেটা এই আগুন পাহাড়ের মধ্যেই লুকিয়ে রয়েছে। সেই জন্যই কান লাগেনি সবুজ চাঁদের রাতের আগে এখানে এসেছে। আমিও যুবরানী হেমাক্ষী, কাল নাগিনী আমি কিন্তু তোমাকে ছাড়ব না, আর আগামীকালের তোমার উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না, কিছুতেই না। এই পথ নির্দেশক, কান লাগিনীকে আমি ঠিক খুঁজে বের করব। সবকিছু কি তোমার ইচ্ছে মতো হবে কামিনী? চাইলেই সবাইকে এত সহজে শেষ করে দেওয়া যায়। ঠিক, সব কিছু আমার ইচ্ছে মতোই হবে। চিন্তা করো না রোহিণী, এই রাত আর তোমার কাটবে না, সূর্যোদয়ের আগেই সব শেষ, সব শেষ, সব শেষ। এই যে কামিনী, তোমার রোহিণী এখানে। আয় দিদি ভাই। হে
কি কোনো অদ্ভুত সম্পদ নাকি? এই প্রাণ ভোমরা অক্ষত মানে কামিনী এখনো জীবিত আর রোহিণী মরেছে 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 রোহিণী মরেছে। কি বলছে কি কাল লাগেনি? রোহিণী রোহিণী মরে গেছে। এই কথা কি কুমার জানে? জ্যোৎস্না মরলে কামিনীও মরবেই, তখন এই প্রাণ ভোমরার আর কোনো কাজ থাকবে না। এটা বরং এখন এখানেই নিরাপদ থাক। যাই, রোহিণীকে শেষ দেখাটা দেখে আসি। কান্নাগিনী ঠিক যা যা করলো তাই যদি আমি একবার দেখি তো করে। কান্নাগিনী সেই সম্পদ খুব সাবধানে লুকিয়ে রেখেছে, কিন্তু কি ওটা? আর এত লুকিয়ে রাখার কারণই বা কি? আমাকে জানতেই হবে। পূর্ণিমা, এই কেল্লার কথা তুমি জানো? হ্যাঁ জানি রে দিদি ভাই, তোকে জানাতেই তো আমি ধ্যানে বসেছিলাম, সেই সময় আমার ধ্যান ভঙ্গ করলো একজন। বোন, তুই এসেছিস? বাবা, তোকে দেখে আমার প্রাণে বল এলো। তুমি ভালো আছো তো বন্ধু? হ্যাঁ ঠিক আছি আমি। বুড়িমা, তুমি তো বললেই না কে তোমার ধ্যান ভাঙালো। আমি তুমি বুড়িমা, ও এখানে কি করছে? তোমার থেকে তো কিছু আশা করা যায় না, তুমি তো চিরকাল আমার বাবা মায়ের ক্ষতিই চেয়েছো। কামিনী তোমাকে নিজের মতো করে তৈরি করেছে, আমার তো ভাবতেও লজ্জা লাগে তুমি আমার বোন। দিদি, তুমি খুব ভালো, তোমার জায়গায় আমি থাকলে হয়তো ওর তো রগে সবকিছু শেষ করে দিতাম, কিন্তু আজ যদি আমি বলি তুমি যেই মোহিনীকে চিনতে এই মোহিনী সে নয়, বিশ্বাস করবে? বলো না, আজ আমি এখানে কেন এসেছি জানো? আমাদের বাবা মাকে উদ্ধার করবো বলে। Thank you.
তোমার সকল সীমা তুমি ছাড়িয়ে গেছো কাল নাগিনী। কামিনী কোনো শিশু নয়, যার সঙ্গে তুমি যখন ইচ্ছে যেমন ইচ্ছে খেলবে। এই লড়াইয়ে জিত আমার নিশ্চিত। এবার তুমি দেখো তোমার সর্বনাশ আমি কিভাবে করি। তোমার বন্ধু হয়ে নয়, তোমার কাল হয়ে আসছি আমি। কাল কুমার, তুমি কেন বুঝতে পারছো না? কুমার, আমি নিজের কানে শুনেছি রোহিণী মরে গেছে। কাল নাগিনী নিজে বলেছে কথা, আমি নিজে কানে শুনেছি। দিদি তুমি ভুল করছো। দিদি রাজকুমার যদি কিছু হতো তাহলে সব থেকে আগে আমি বুঝতে পারতাম ও ভালো আছে সুস্থ আছে, এই ফুল তার প্রমাণ। এখন শুধু এটাই খুঁজে বের করতে হবে যে রাজকন্যা কোথায় আছে। দিদি তুমি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? পারবে? আহ, এই নাগিনীকে কিছুতেই কুমারের জীবন থেকে দূর করতে পারছি না, ভালো লাগছে না। কি ব্যাপার, কেল্লা থেকে ফিরতে এতক্ষণ সময় লাগলো যে? যুবরানী, ওই কেল্লাতে ভয়ানক নাগ আছে, তার রং বেরঙের ডানা, আর আর হ্যাঁ আর একটা নাগিনীও আছে। সেখানে আর কি কি আছে বল বল। আর একটা মায়াবিনী মেয়ে আছে, সে তো অদ্ভুত জাদু দরজা দিয়ে আমাকে বহুদূর পাঠিয়ে দিয়েছিল। ও বাবা গো, সেখান থেকে আসতে যে কি কষ্ট। জয়নাগ? কি? হ্যাঁ দিদি, ও জয়নাগের কথা বলছে। তোমরা জানো জয়নাগ কোন কেল্লাতে আছে? দিদি তুমি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? আমার মন বলছে রাজকন্যা ওই কেল্লাতেই আছে। বেশ, তুমি শান্ত হও। হিরিং, বরং তোরা এখানেই থাক, আমরা দুজনে ওই কেল্লায় এক্ষুনি যাবো, আবার ফিরেও আসবো। আশা করি এবার বোধ হয় কুমারের মনে একটু শান্তি ফিরবে। এসো। ও বাবা, সেই জাদু দরজা! কি তুমি তুমি এখানে? তোমাকে খুঁজতে যে যুবরাজ যুবরানী কেল্লায় গেলেন, সে কি আর একটু অপেক্ষা করলেই তো দেখা হয়ে যেত। তাহলে এদের আমি ছাড়বো না। পিঙ্গলা থাম তুই। আর এই মেয়েই তো সে। পিঙ্গলা, দেখেছিস তো বোন, দেখেছিস তো কিরম করছে, আমার কিন্তু ভয় করছে। কিচ্ছু হবে না, তুই ভয় পাস না, তুই মার কাছে গিয়ে দাঁড়া তো, যা। কাল নাগিনী হবে সর্বশ্রেষ্ঠ নাগিনী। এই মহান আগমনের জন্যই আমার এই রাজ্যে আসা, আমার এতকালের স্বপ্ন, এত অপেক্ষার সব কিছুর অবসান হবে। তার মানে এটার
জন্যই কাল লাগিনি আপনাকে। ঠিকই বুঝেছো তুমি। অনেক কাল আগে আমাদের এক পূর্বপুরুষ নাগেদের কাছ থেকে এই মণি চুরি করে আনি। প্রচন্ড লড়াইয়ের পরে ওই মণি আর কেউ খুঁজে পায় না। খোকস রাজ্যের আগুন পাহাড়ের নিচে ডুবে যায় এই মহানাগমণি। খোকস বংশের একজনই পারে সেই আগুনের মধ্যে থেকে ওই মণিকে উদ্ধার করতে, আর সে হলো অগ্নি। অগ্নি প্রতি 15 বছর অন্তর সবুজ চাঁদের আলোয় অগ্নি সেই মণিকে উদ্ধার করার শক্তি লাভ করে। আর তাই আপনাকে, হ্যাঁ, ছলনায় ভুলিয়ে আমাকে বিবাহ করে। কিন্তু আমি বিপদ ঘটার আগেই অগ্নিকে পাঠিয়ে দিই বহু দূরে। ওই দরজা দিয়ে তুমি যাও অগ্নি, শুরু করো তোমার নতুন জীবন। কারণ আমি জানতাম তুমি আর অগ্নি এক হলেই সমস্ত সমস্যার মেঘ কেটে যাবে। একমাত্র খোকস আর নাগেদের মিলনেই সবকিছু সম্ভব। রোহিণী, তুমি পারো এই মহা সর্বনাশ আটকাতে, কারণ তুমি কাল নাগিনীকে পরাজিত করতে পারো। না 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 না, কিছুতেই হতে পারে না। তোমার পরাজয় হবে কাল নাগিনী। এই মহানাগমণি আমি তোমার হাতে কিছুতেই তুলে দেব না। দিতে তুমি বাধ্য। তুমি মহানাগমণিও আমার হাতে তুলে দেবে, আর প্রজাদের সামনে কাঞ্চন আর জ্যোৎস্নাকে তুমি হত্যাও করবে। কারণ তুমি যদি তা না করো, তাহলে তোমার সবচেয়ে যে আপনজন, সবচেয়ে যে কাছের মানুষ, তোমার রাজকন্যা, তাকে আমি, তুমি তো খুব ভালো করে জানো অগ্নি, আমার প্রয়োজন হলে আমি কি কি করতে পারি। আরেকজনের কথা তো বলতেই ভুলে গেছি তোমায়, তোমার বাবা, তিনিও যে আমার কাছেই বন্দি। দেখতে চাও তুমি? দেখো, সে কেল্লার ঠিপি। তার মানে আমার বাবা আমার এত কাছে থাকা সত্ত্বেও। একি, এমনটা তো হবার কথা নয়। মহানাগমণি আমার চাই। মহানাগমণি আমি পেয়ে গেলেই এখান থেকে চলে যাব। তারপর তুমি তোমার পরিবার, তোমার রাজকন্যার সঙ্গে সুখে শান্তিতে সংসার করো, আমার কিচ্ছু যায় আসে না। সব কিছুই আমার হাতের মুঠোয়। একবার মহানাগমণি পেয়ে গেলে কেউ বাঁচবে না, না তুমি, না তোমার রাজ্য, আর না তোমার রাজকন্যা। সত্যি বলছেন আপনি? সত্যি কি আমার মধ্যে এত ক্ষমতা রয়েছে খোকসরাজ? ব্যাকুল হয়ো না রোহিণী, আগে চলো সেখানে যেখানে আজ সমস্ত কিছু ঘটবে, সেই আগুন পাহাড়ের কাছে।
চলুন। আমি যে এখানে এসেছি নিশ্চয়ই আমার কেউ দেখেনি। বড় মা, কি হয়েছে তোমার? তোমার কি কষ্ট হচ্ছে? কি হলো জ্যোৎস্না? তোমার কষ্ট হচ্ছে না তো? আগে কখনো নিজেকে এতটা অসহায় লাগে। সময় আজ আমায় এক অদ্ভুত পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে। কি করব আমি? কোন দিকে যাব? এই সময়ে এই জঙ্গলে কিসের জন্য এলাম কে জানে? না না না, কোনো কারণেই দেরি করা যাবে না, তাহলে যোদ্ধার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। বলছি, আমরা এখানে কিসের জন্য এসেছি সেটা কি জানতে পারি? সরলেই সেই অদ্ভুত জিনিসটা বেরিয়ে আসবে। আমি আগে কখনো এরকম অদ্ভুত জিনিস দেখিনি। কি জিনিস? জানি না বাবা, তবে আমার দৃঢ় বিশ্বাস এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তো তরবারি সরিয়ে দেখলেই হয়। তরবারি সরিয়ে দেখলেই যে হয় সেটা আমিও জানি, কিন্তু আমার জাদুতে এই তরবারি সরছে না। চেষ্টা করে দেখো তো।